কি আশায় বাঁধি খেলা ঘর বেদনার বালুচরে নিয়তি আমার ভাগ্য লয়ে যে নিশি দিন খেলা করে বেদনার বালুচরে কি আশায় বাঁধি খেলা ঘর সবসময় কি খেলাঘর আমরা বেদনার বালুচরে বাঁধি নাকি আনন্দের বালুচরেও বাঁধি এই যে গানটা দিয়ে শুরু করলাম এটার আমি দুবার দুভাবে ব্যাখ্যা দেব আজকে গানের অন্তরালে অনুষ্ঠানে আপনাদের সামনে এমন একজন উপস্থিত হয়েছেন যার বহু ক্ষেত্রে বিচরণ যিনি মডেলিং অভিনয় উপস্থাপনা গান এবং আরও কী কী করেন আমি জানি না তিনি আপনাদের সবার প্রিয় শম্পা রেজা এবং সঙ্গে গান শোনাতে এসছে আব ই জান্নাত শম্পা আপা হ্যাঁ এই যে এটা বেদনার বালুচর এটা তো গানের কথা কিন্তু তোমার এই যে ট্রাভেলিং অ্যারাউন্ড এবং নানান বিষয়ে এটা একটু ব্যাখ্যা করবে ছোটবেলা থেকেই একা বিচরণ করার একটা বিষয় ছিল আমার মধ্যে সঙ্গে থাকতো হ্যাঁ একজন শার্মেয় ডগি ছাড়া আমি আসলে এক পাও ফেলতাম না খুব ভালো বন্ধু সব সময় আমার ডগি এবং মোটামুটি বাংলা নাম রাখতাম শেষ যিনি চলে গেলেন এক বছর আগে ওনার নাম ছিল রোদ তো পরবর্তীতে আমার নাতনিও আবার আরেকজনকে আনলেন তখন আমি জিজ্ঞেস করলাম কী নাম বললো রোদ তো রোদের আরেক ভার্সন এসছে রোদ তো এই যে এই বিষয়টাতে মনে হয় আমার সাইকোলজিতে একটা এফেক্ট আছে যে হলো একাকিত্বের মজা মজাটা কোথায় আমি ছোটোবেলা থেকে পেয়েছি হলো চিন্তার সাথে বন্ধুত্ব হওয়া যে কারণে সঙ্গীতের সাথেও কিন্তু একাকিত্ব ভীষণভাবে জড়িত এত মগ্ন হয়ে যাওয়া ওই একাকিত্বে তখন যে সম্পর্কটা হয় সৃষ্টিকর্তা সাথে সম্পর্কভাবে এবং ওটা আমি খুব এনজয় করি কারণ আমাদের ছোটোবেলাতে কিন্তু প্রকৃতির সাথে ভীষণভাবে কেটেছে মানে একদম আমি গাছের উপরেই ঘুমাতাম ঠিক আছে এটা বুঝলাম গান কিন্তু মডেলিং এবং নাটক শোনো পৃথিবীর প্রত্যেকটা মুহূর্ত খুব মূল্যবান আমি যখন রিয়াজ করছি না বা গান করছি না সময়টা যদি কেউ বলে আয় আয় নাটক করে দিয়ে যা চলে যাই নাটকটা করতে হবে আয় ছবি তুলে দিয়ে যা হ্যাঁ ছবি তুলে দিই নাতনি যখন বলে নাচ তখন আমি নাচি হ্যাঁ আমার প্রত্যেকটা মুহূর্তকে আমার মুক্তর মতো দামি মনে হয় উপস্থাপনার মধ্যে ওই একই কারণে তুমি আগেই বিটিভিতেও অনেক সময় শাহিন আপা শাহনাজ রহমতুল্লাহ আপা বা সাবিনা আপা বা রুনা আপা ওনাদের অনুষ্ঠানগুলো কামাল ভাই আমাকে বলতেন করে দিতে এরকম উপস্থাপনা একটা করতাম আর কি হ্যাঁ একবার সাইমন যখন ইটিভি শুরু করবে তখন ওর ধারণা হলো সিমি গারেওয়ালের মতন একটা অনুষ্ঠান রদেভু উইথ সিমি গারেওয়াল ওরকম একটা অনুষ্ঠান করবে উপস্থাপনারও একটা আর্ট সেই আমি শিখলাম সাইমনের কাছে যে উপস্থাপনা করার প্রথম কাজটি হলো যে মানুষটিকে তুমি উপস্থাপন করবে তাকে প্রাণ ঢেলে ভালোবাসতে হবে এবং তারপরে আমি সত্যি উপস্থাপনা করতে খুব মজা হয়ে গেলাম কারণ শিখলাম না শিখে একটা কাজ তো করা যায় না যাই হোক আমরা প্রথম গানে যাব কোন গানটা শুনবো কোন গানটা শোনাবি শ্রদ্ধেয় নিয়াজ মাহমুদ চৌধুরী আমার দারুণ প্রিয় গাইছি জীবন আনন্দ হয়ে সংসারে আজও আমি চেষ্টা চল জীবন আনন্দ হয়ে সংসারে আজো
তোমার প্রেমের একটা অফুরন্ত বিষয় আছে, ঘর বাঁধার একটা বারংবার একটা পুনরাবৃত্তি বাসনা আছে, এটা কেন? আমি প্রেম শব্দের সাথে আমার নিজেকে খুব একটা মেলাতে পারি না। আমার সঙ্গীতের সাথে ভীষণ রকমের বন্ধুত্ব, আমি সঙ্গীতেই নিজের সমস্ত অনেক কিছু খুঁজে টুজে পেয়ে যাই, সেটার জন্য আমার কাউকে খুব একটা দরকার হয় না পাশে। ওই যে একটা সম্পর্কে তারুণাটা চলে গিয়েছিল, আমি কিন্তু আমার সম্পর্কের বেশিরভাগটা সময় কাটিয়েছি দূরে, আমি দূর প্রেমিক তাহলে, হ্যাঁ, ইন দ্য সেন্স অফ আমার তরফ থেকে ফুরানোর বিষয়টা বন্ধুত্বের জায়গাটা কিন্তু কারোর সাথেই হয় না, আমার কিন্তু সবাই বন্ধু রয়ে গেছে আজও, হ্যাঁ, এইখানে, এবং দে কল, দে ডিসকাস দেয়ার প্রবলেমস, আই রিটেইন দোজ ফ্রেন্ডশিপস, আমার কাছে ওইটাই বেশি দামি। ইনফ্যাক্ট দাম্পত্য জীবনের মধ্যেও তোমার যদি সেই বন্ধুত্ব না থাকে, হ্যাঁ, তাহলে সেটা একটা বেকার দাম্পত্য আর কি। এবং এই যে সমানভাবে দুজন দুজনকে দেখা, অধিকার দেওয়া, জানা, আমাকে আমার মতো থাকতে দাও, আমি কিছু চাই না, আমি আমার নিজের জায়গা নিজেই বানাতে পারি। তোমার সম্বন্ধে তোমার বন্ধুদের মধ্যে থেকে কোন একজনের কাছ থেকে আমরা জানতে চাইছিলাম, তোমার খুবই প্রিয় বন্ধু সাদি মোহাম্মদ। হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে একসাথে, মানে শান্তিনিকেতনের জীবনটা থেকে আজ অবধি। সাদি ভাই লাইনে আছেন, আমি একটু দেখি ওনার সঙ্গে কথা বলে দেখি উনি কি বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম ভাই, কেমন আছেন? ভালো আছি, তুমি কেমন আছো? আছি আছি। আমাদের সামনে আপনার খুব প্রিয় একজন মানুষ আছে, সম্পানা। হ্যাঁ হ্যাঁ, সম্পানা, হ্যাঁ, আমার সবচেয়ে কাছের মানুষ, সবচেয়ে কাছের বন্ধু ও হলো, যে তুমি দুজন বন্ধুর কথা আমায় বলো, আমি ওকে এক নম্বরে রাখবো। বাহ, চমৎকার। আর সবচেয়ে বড় কথা কি জানো তো, ওর বিশাল একটা হৃদয় আছে জানো, যেখানে কোনো কিপটেমি নেই। আর অনুষ্ঠান যখন গান করতে যাই তখন প্রাণ ভরে গান করি, কিন্তু যখন সম্পা কাউকে উপস্থাপনার মধ্যে বলে এই তোমার কিন্তু গলাটার উপর রেয়াজ করতে হবে, তোমার গলা ঠিক, তোমার সুরে লাগতে হবে গলা, তুমি কিন্তু হঠাৎ গান গিয়ে দেবে না, তখন কিন্তু বলি সম্পা প্রতিষ্ঠা
করে, মায়ার লাগে। চম্পা অনেক ভালো থাকুক। হ্যাঁ তুইও সাদি ভাই ভালো থাকবেন। যাই হোক, এবার গানে যেতে হবে। জানাই তার চিনা মুখ, কতদিন দেখিনি তার চোখে যে স্বপ্ন কি, যে ছিল আচ্ছা শম্পাপা, তুমি কি কোনো একটা পার্টিকুলার স্বপ্নে শুরু থেকে ধাবমান না সেটা বদলেছ? শুরু থেকেই একজন ওস্তাদ যার কাছে বসে আমি জীবন সম্পর্কে শিখব, কারণ গান তো জীবন। গান তখনও বুঝিনি গান তো জীবন, কিন্তু আমি একজনের কাছে শিখব, সেরকম একজন মানুষকে পেয়ে গেলাম, পণ্ডিত ধ্রুব তারা যোশী। একদম অসাধারণ। ওরকম একটা মানুষের কাছে বড় হলাম, তারপর আর কী চাই? ভরে দিলেন তো আমাকে সে সঙ্গীতে, দর্শনে,
জীবন চলার পথের চিন্তা ভাবনাগুলো সমস্ত কিছু দিয়ে আমাকে এত ভালোবাসা এত আদর আল্লাহদের ঢ্যাপ ছিলাম আমি জোশীজির, এবং আজও আই লিভ উইথ হেম মনের মধ্যে। হ্যাঁ, তুমি তাহলে ওই সময়টায় তুমি ইউনুস খান সাহেবকেও পেয়েছিলে? ইউনুস খান সাহেব পরে এসেছেন। হ্যাঁ, ইউনুস খান সাহেব পরে এসেছেন শান্তিনিকেতনে, আমাদের টিচার ছিলেন না, কারণ আমি তো ওনার জোশীজির আন্ডারে স্পেশাল স্কলারশিপে চলে গেলাম, ওনার কাছেই থাকতাম, যে থেকেই ওনার কাছে থাকতাম। ওনার সাথে আমার প্রথম বন্ধুত্বের সম্পর্ক হয় শারমেয় নিয়ে, শান্তিনিকেতনের যত শারমেয় বংশ সেই বহুকাল আগের থেকে যত কুকুর, হ্যাঁ, কুকুর ছানারদের শরীর খারাপ হলে তো ওনার বাড়িতেই তাদের ভিড় ছিল, কারণ খাওয়াতেন, শুশ্রূষা করতেন, আমারও ওই একই রোগ, আমরা দুইজন উই জেলড রাইট অ্যাওয়ে। তো এবং সে কারণে জোশীজির কাছে এই এটা স্বপ্ন নয়, এটা আমার জীবনের কাছে চাওয়া ছিল এবং পেয়ে গেছি। এখন নতুন আবার একটা কিছু করছো যে যেটা একটা কোনো ডাইমেনশনাল চেঞ্জ আনবে কোনো না কোনো। আমার আমার শিক্ষার সাথে থাকতে খুব ভালো লাগে। আমার সিলেটের স্কুলটা 23 বছর হবে আনন্দনিকেতন এলেভেল পর্যন্ত, রোদেলা চত্বর শুরু করেছিলাম, মাঝখানে পারিবারিক কারণে আমার মার অসুস্থতা ইত্যাদি সব মিলিয়ে আমি একটু বিরতি নিয়েছি। রোদেলা চত্বর হলো এই যে আমার জীবন চলার পথে যা সব সুন্দর জিনিস আমাকে দেওয়া হয়েছে সেগুলো আবার ফেরত দেওয়া, আমার উস্তাদজির জিনিস থেকে কেবল সঙ্গীত নয় জীবন যাপন, রোদেলা চত্বর হচ্ছে সেই রকম একটি জায়গা আমি করতে চাচ্ছি, জীবন যাপন, যেখানে মানুষ তো জন্মেই মানুষ হয় না, মানুষকে কিন্তু মানুষ হয়ে উঠতে হয়, সেটার যে সারাক্ষণের যে একটা সাধনার মধ্যে আমরা থাকতে পারি চাইলে সেই চাওয়াটা একটু। খুব চমৎকার শম্পা আপা, আমাদের অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে, আর অনুষ্ঠান শেষ করব কোন গানটা দিয়ে? আরেকজন আমি মানে সর্বাঙ্গে শিল্প যার, নীলফুরি ইয়াসমিন খালা, আই মিস হার মিউজিক্যালি, আমি ওকে এত মিস করি, মানুষ হিসেবে মিস করি, হোয়াট আ ওয়ান্ডারফুল পার্সন, আমাদের ছোট বাচ্চারা জানেই না, আমরা জানাইনি, ওইটা জানাবার জন্য একটা ব্যাকুলতা একটা আকুলতা আমার মধ্যে থাকে যে তোমরা জানো এই মানুষগুলোকে চিনো। চলো ওনার গান, সেখান থেকেই আমি একটি গান গাইছি আজকে, ওনারই খুব জনপ্রিয় একটি গান জীবন সেতু পদ্মপাতার। চমৎকার, আমি একটু বিদায় নিয়ে নিই। প্রিয় দর্শক, দেখছেন সম্পারেজার সঙ্গে গানের অন্তরালে অনুষ্ঠান, এবং এই গানটির সঙ্গে এখনকার গানটির সঙ্গে শেষ হয়ে যাবে আজকের অনুষ্ঠান, নিশ্চয়ই শেষ পর্যন্ত দেখবেন এবং যথারীতি আগামী অনুষ্ঠান দেখারও আমন্ত্রণ জানাচ্ছি। জীবন সেতু পদ্ম পাতার শিশির বিন্দু, মরুভূমির বুকে যেন বিষাদ সিন্ধু, জীবন সেতু পদ্ম পাতার শিশির বিন্দু, মরুভূমির বুকে যায়।
জীবন সেতু পদ্ম পাতার শিশির বিন্দু